বক্তা হোক আর তক্তা হোক আর মাহফিল কমিটি হোক, ওয়াদা যে খেলাপ করবে সে মোনাফেক। সাতক্ষীরার ঘটনা আপনারা দেখেছেন, এরা ওয়াদা করলো একটা, আমার সাথে করলো আর একটা, মোনাফেক। কথা কন না কেন মোনাফেক? কারণ কি, দূরে আমি প্রোগ্রাম দেই না, কুমিল্লা জেলায় আবার 37টা প্রোগ্রাম দিছি। কয়টা? 37টা প্রোগ্রাম দিছি। ব্রাউনবেড় জেলা দিছি, ঢাকা গাজীপুর দিছি, মানিকগঞ্জে দিয়েছি, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জে রূপগঞ্জে দিয়েছি। আমি মাহফিল কমিটিকে এই কথা বলি, ভাই যেটা ওয়াদা রক্ষা করতে পারবেন ওটা আপনারা পালন করেন, আমি মাহফিলে গিয়ে ওয়াদা পালন করব, কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ। ও মা, যাওয়ার পরে পল্টি লইয়া লইছি, দু এক মাস আগে প্রোগ্রাম নিয়েছে, আমি শর্ত দিয়েছি, আমার প্রোগ্রামের দুইটা শর্ত, এক নম্বর যেটা বলবেন এটা ওয়াদা রাখবেন, দ্বিতীয় নম্বর সেটা মাহফিলের দিনের বেলায় এটাকে আপনি যদি কমপ্লিট করেন। দূরের প্রোগ্রাম, কুমিল্লা ব্রাউনবেড়ের প্রোগ্রাম না, দূরের প্রোগ্রামগুলি। কারণ কি, দূরের প্রোগ্রামে স্টেজ থেকে নামার পরে কমিটি নাই, বক্তা ওয়াদা খেলাপ করলে বক্তারে মুনাফেক কোন, মাহফিল কমিটি ওয়াদা খেলাপ করলে হ্যাঁ কি আল্লাহর ফেরেশতা মুনাফেক, মুনাফেকি। কথা কোন ঠিক কিনা? যাওয়ার পরে ভাই আপ ডাউন 700 কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে সাতক্ষীরা সদর হলে আপ ডাউন কত কিলোমিটার? 700 কিলোমিটার জার্নি করে গেলাম। আমি দূরে প্রোগ্রাম দিই না, আমি শর্ত সাপেক্ষে প্রোগ্রাম দেই, কারণ ওই রুডে কাশিয়ানিতে এবং মুকসুদপুরে ডাকাতি হয় মুসলমান, ওখানে গেলাম। যাওয়ার পরে 1.5 ঘন্টা বসাই রাখছে, কোনো রেসপন্স নাই মাহফিল কমিটির। তো দাওয়াত দিলা কেন না পারলে? একটা মেহমানকে সম্মান, আলেম না হোক, একটা মেহমানকে সম্মান না করতে পারলে দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? বক্তা কি নিজে নিজে গেছে না দাওয়াত দিয়ে নিছে? না পারলে কেন, কেন দাওয়াত দিলাম? 1.5 ঘন্টা বসাই রাখছে, কোনো নাস্তা পানি নাই, কোনো কিছু নাই, 700 কিলোমিটার আপ ডাউন জার্নির জায়গা, আমাদেরকে 1.5 ঘন্টা বসাই টসে রাখা? আমি বুঝতেছি, আমি কই ভাই খাবারের খাওয়ান লাগতো না, টাইম হইলে আমার স্টেজে উঠায় দেন, আমার দিয়ে ওয়াজও করাইলো 1.5 ঘন্টা, এরপর আজানও দেওয়াইলো, কোরআন তেলাওয়াতও করাইলো। ও মা, এরপর আবার কালেকশনের টোকেন দিলাইছে ভিতরে, আবার কালেকশনের টোকেন দেওয়ার পরে কালেকশনের কথা যখন বলেছি জনগণ চলে গেছে, মাহফিল কমিটি পিছনে একজনও নাই, গাড়িতে উঠতে যাবো তখন এই টানা হাসরা শুরু করছে, গাড়িতে উঠতে পারবো না। আমার পকেটের ডান পাশে iPhone 14 Pro Max ছিল, 10,700 টাকা ছিল, পকেট সিরা নিয়ে গেছে। তো তোরা এত বালুলে চুরি করলি কে? ভিক্ষা করতে আমি ভিক্ষা দিতাম। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা দান করতে জানি, চুরি করতে জানি না। পুরো সাতক্ষীরা দোষ দিচ্ছি না, যারা এই কাজটা করছে। বালিথা প্রোগ্রামটা ছিল বালিথা ইউনিয়ন গাজীর বাজার এতিমখানা মাদ্রাসার প্রোগ্রাম, মুসলমান ইমামদারেরা। ওয়াদা এমন একটা জিনিস, এরপরে আমাকে জিম্মি করছে, আমার লোকেরে জিম্মি করছে, কইরা সই টই রাইখা 20,000 টাকা মুক্তিপণ রাইখা, সংক্ষেপ কইরা বলি 20,000 মুক্তিপণ রাইখা। এরপরে আবার আপনার কী করলো, লিখিত নিল, এটা আপনি মাদ্রাসায় দিয়ে গেছেন, দেখছেন নি, জোর কইরা লিখিত জোর করে মাদ্রাসায় দিয়ে গেছি। আমার ভালোভাবে কইতে আমি দিয়েতাম, কত এতিমখানা আমি চালাই, কত গরিব ফ্যামিলি আমি চালাই, এটা বাংলাদেশের অনেকে জানে, কত বিধবা নারীর সংসার আমি চালাই, কত বিধবা নারীর সন্তান বিয়ে দিতে পারে না, আমি বিয়ে দিছি, 4 জন মেয়ে বিয়ে দিছি আলহামদুলিল্লাহ। কোন আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তা, আমার কাছে কইতে আমরা দিতাম। কথা কন ঠিক কিনা? তোদের মতন স্বেচ্ছর না, কুমিল্লারে ইতর কও, যারা কয় এরা ইতর, কুমিল্লার তারা ইতর না। কথা কন ঠিক কিনা? কুমিল্লার তারাই বিশ্বের ইতিহাসে কখনো আলমদেরকে অসম্মান করে নাই। কথা কন ঠিক কিনা? কুমিল্লারে ইতর কও মিয়া, হ্যাঁ এসব বাদ দাও, এসব বাদ দাও ভাই। আপনি যখন এতগুলি মানুষের স্তূপে পড়বেন তখন তো আপনি লোকগুলো বাঁচাতে হবে ভাই, কারণ রাগের মায়ের মায়ের দিলে রাগের মায়ের হেরার একটা হাত ভাঙ্গা লাগলে ফাঁক দিলে কী করবেন? কারণ আমগো ব্রাহ্মণবাড়িয়ার কথা মনে পড়ছে, ওমা ক্যাক লইয়া লাগিয়া একটা একটা মেরে লিছি, 6টিয়া দামের ক্যাক লাগিয়া। ওমা এরপরে আপনার আরও 8 বছর আগের ঘটনা, এটিও মনে হয়েছে, কদিন আগে ফিট্টা মেরে লেছে সানলা বারানি, ফিট্টা মেরে লেছে, সাধারণ বিষয় নিয়ে ফিট্টা মেরে লেছে, লাখ লাখ টিয়া লস খায় কিচ্ছু ওইতারে না, আর এখান দা ফিট্টা মেরে লেছে, চুরি করছে একজনে মারছে আরেকজন রে, মাছ ধরছে একজনে মারছে আরেকজন রে, এই যে দেখেন। তো আমি কি রাগের মায়ের স্বাভাবিক অন্যায় না থাকলেও যদি মায়ের টাইরে বইয়েতে আমার লোকগুলারে বাঁচাতে হবে, এদের ফ্যামিলির কাছে তো আমি জবাব দিতে হবে, ঠিক না?
তখন আমি বাধ্য হয়ে আমি বলছি হ্যাঁ ঠিক আছে, যা হয়েছে ভুল হয়েছে, আবার ঠিক আছে যেটা হয়েছে ঠিক আছে, আমি মাদ্রাসায় দিয়ে গেলাম। তো আমি কইলু দেম নুই মাদ্রাসায় দিই, আমার গ্রামে মসজিদ করে 50,000 টাকা আমার উপরে ফালাইছে, তো আমার কইলু দেম নুই দে। তোরা যদি কস যে আমরা ফকির, আমরা স্বেচ্ছর, আমরা ইতর, হুজুর আম ঘরে টেহা দিয়ে যান, আমি এমনি দিয়ে যাইতাম। জীবনে কি কামাই করি না? কথা কন ঠিক কি না? কিন্তু দাওয়াত দিয়া তুমি নিয়ে যাবা, ওয়াজও করাইবা, কোরআন তেলাওয়াত করাইবা, আবার আজানও দাওয়াইবা, কালেকশনও করাইবা, এরপরে আবার বক্তার উপরে আবার তোমরা আক্রমণ করার জন্য লোক ভাড়া করে রাখবা, গুন্ডা ভাড়া করবা। আচরণ দেখছেন না, আমার কথা কইতে দেয় না। তো তোরা যদি নির্দোষ হস তো আমার কথা কইতে দে, আমার কথাটাও দে, আমার কথা কাইটা দিছে কয় রাখ রাখ, বক্তা যে কথা বলছে এটা কাইটা দে। ওই আমি বলছি আর কি, আমার আনলেন কেন? শর্ত সাপেক্ষে না মানতেন পারলে আনলেন কেন? এই কথা বলাতে যে এটা গুন্ডার মতন আচরণ করছে, হ্যাঁ এই রাখ রাখ, বক্তার কথাটা কাইটা দে, কাইটা দিয়ে স্বীকারোক্তি নে, স্বীকারোক্তি। তখন তো আমি কী করার, আমার লোকটিনে মারবে, স্বীকারোক্তি দেওয়া লাগছে। জিম্মি, এখন জিম্মি, এই যে আয়না গড়ে যে নিচে দেখেন না, জিম্মি করে করে নিচে স্বৈরাচারীরা, এই স্বৈরাচারী বাচ্চাদের উত্তর শুরু হইল ওই এলাকার লোকগুলা। এরা স্বৈরাচারীদের, এরা স্বৈরাচারীদের দলের, এরা শরীরে ডাকাত। হ্যাঁ ঠিক বলছেন, কথা কন কি, এরা ডাকাত, এরা ডাকাত, তারা এরা ডাকাত। আরে আমার জীবনে যদি সারা জীবন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করি, আমার জীবন চলে যাবো গা, কথা কন ঠিক কি না? মুসলমান ইমামদারেরা, হ্যাঁ এখন জরিফানা দেওয়ান লাগবো, জরিফানা 2,05,000 টাকা দেওয়ান লাগবো, এখন দরছে সব লোকেরা, এখন দরছে হেফাজতের জামাত ইসলামের, এরা দরছে। না ফাললে আনলি কে হুজুর রে, হুজুর নাহলে 10 লাখ কইছে আনুষ্কা, না ফাললে হ্যাডাম দেহাসকা, না ফাললে সিতারে না মুরগির চুল বেন্ডা দুটো বইয়ে, কথা কন ঠিক কি না? ওমা হেতে এডুম দেখা, ও রফিকুল আফসারি মতন, ওমা হেতে এডুম দেখা, রাতে ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকা না, হেতো হেডুম দেখা, কথা কন ঠিক কি না? ব্যাঙ্গে ওঠেন মেলে, আল্লাহ তোদেরকে হেদায়ত দান কর, তোদেরকে ভিক্ষা দিয়ে আইলাম, আর ভবিষ্যতে আরও ভিক্ষা চাইস, আমি ভিক্ষা দিই মনে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা দেশের অসংখ্য আলেমরা সময়বদনা জানাইছে, ও যারা দুঃখের দুঃখী এরা অন্য দুঃখের কথা বুঝে, অসংখ্য আলেমরা প্রতিবাদ জানাইছে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হৃদয় থেকে আল্লাহর জন্য ভালোবাসা। সাতক্ষীরার শীর্ষস্থানীয় ওলামায়ে কারাম তারাও আমাকে সমবেদনা জানাইছে, ভাই আমরা এই কাজের জন্য লজ্জিত, এই লোকগুলি আসলে মানুষ না, এটি মাজারপন্থী আওয়ামী লীগ, আমরা খবর নিয়ে জানছি। তা আওয়ামী লীগ হোক আর মাজারপন্থী হোক, এটা গণার টাইম আছে রে, কথা কন ঠিক কিনা? এটা গণার টাইম আছে। এই মামুনুর সাহেবরে নারী অপবাদ দিয়ে জেলখানাত নিছে, ইজ্জত কমে গেছে গা? আল্লামা সাইদি সাহেবকে নারী কেলেঙ্কারি ধর্ষণ মামলা দিছে, ইজ্জত কমছে না বাড়ছে? আর জানাজার সময় এত লোক হয়েছে, বিশ্বের ইতিহাসে এত লোক কোথায় হয় নাই, কথা কন ঠিক কিনা? গাঙ্গে দিয়া গরু যদি ফর্সাপ করে জায়গা, গাঙ্গের ইজ্জত কমে? এটা ফানির লোকে হয়ে গেছে গা, কথা কন ঠিক কিনা? আল্লাহ করে হেদায়াত দান করো, কনা আমিন। মুসলমান ইমামদারেরা, একজন আলেমের ব্যথায় যে ব্যতীত হয় সেই প্রকৃত মানুষ, কথা কন ঠিক কিনা? আমরা আলেমরা আলেমরা ঐক্যবদ্ধ হবে। মোল্লা নাজিমুদ্দিন ভাই যখন একটা পুশ দিছে সারা দেশ, হ্যাঁ আবু বকর মাদানী ভাই দিছে সারা দেশ, গরম হয়ে গেছে গা। হ্যাঁ আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তারে সারা দেশের তারা খুঁজে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তারে সারা দেশের তারা খুঁজে রে, সারা বিশ্বের তারা খুঁজে, ডক্টর মিজানুর রহমান আজহারী এটার জ্বলন্ত উদাহরণ, কথা কন ঠিক কি না? হ্যাঁ কার চুলে সিন্নি খাইলে মোল্লা চিনলা না। যাই হোক, সাতক্ষীরার অনেক ওলামায়ে কারাম সমবেদনা জানিয়েছেন, আমার প্রিয় মৌনুর হাসান মমিন ভাই, ওমর ফারুক ভাই, তারপর হচ্ছে আপনার আজিজুল ইসলাম জিহাদি ভাই, ওরে বাবারে গুলাগুলি চলতেছে, তখনও বয়ান করে যে গুলি কর ফাললে আমারে, ওটা ওই লুক। আলহামদুলিল্লাহ ওলামায়ে কারাম ওলামায়ে কারামের পাশে আছে, কথা কন ঠিক কি না? যাই হোক আমার প্রিয় বাবারা, একটা জেলার একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা পুরা জেলাকে দোষী করব না, আমরা আবার কুমিল্লার মানুষ আবার এতটা ইতর না, কথা কন ঠিক কি না? আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়ির মানুষ, কেন কইছি কম তো, কারণ আমার বাড়ি কুমিল্লাও করছি, ব্রাহ্মণবাড়িও আছে, ঢাকাও আছে, ওহন তো আমি তিনডার, কথা কয় না? তো অনেক আলেমরা, সাতক্ষীরার অনেক আলেমরা বলছে, ঢাকার অনেক আলেমরা বলছে, হে যদি আমনের লোকে খেলতো চায় হেরা, তো হেরা ব্রাহ্মণবাড়ি আয়োগ মুলি, ওমা কথা কয় না? কুমিল্লা আয়োগ নালে ঢাকা আয়োগ, আমনের হিয়ানো নিয়ে একা ফাইয়া, তা আয় তোরা পুরা গোষ্ঠী লইয়া, কথা কন ঠিক কিনা? ফাইটি না ফাইটি না, আমরা জানি ঘুমালে তখন লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, আল্লাহ ওদেরকে হেদায়াত দান করুক, আরো জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা,
দুনিয়ার জমিনে যারা নির্যাতিত হয় ইসলামের জন্য কোরআনের জন্য হক কথা বলার জন্য, মনে রাখবেন এদের সম্মান কমে না, এদের সম্মান বাড়ায় দেয় কে? আচ্ছা, এই 16 বছর যে আলেমদেরকে নির্যাতন করলো, কোন আলমের কি ইজ্জত কমে গেছে গা? রফিকুল ইসলাম মাদানী ভাইকে বিবস্ত্র কইরা ট্যান্ট শার্ট পরাইয়া সিগারেট ধরাইয়া বেডি রেখা চাইনা ছবি তুলছে, এটি দেশের জনগণ জানে তোমরা যে আলেমদের উপর অপবাদ দিছো। অন এরা তো অপবাদ দিবই, কারণ এদের মাদ্রাসা হন বন্ধের পথে, মাদ্রাসার মুহতামি মানে চাকরি হারাবার পথে, অন্যায় মুর্শিদালে যখন যা যা বলার অপবাদ দিতেছে, ইটা আমি জুতার নিচেও রাখি না। কথা কন ঠিক কিনা? ডক্টর মিজানুমান আজারি সিক্স প্যাক নিয়ে একটা কথা কইছে, আরে বাপরে কামরা কামড়ি, তো কামরা কামড়ি কী হয়েছে বেডা? এখন মালয়েশিয়া মসজিদে খুতবা দেয় হাজার হাজার মুসল্লি, পুলিশে প্রোটোকল দিয়ে নিয়ে যায়, এটাই বিশ্বের ইতিহাসে সম্মান। সম্মান দেখে দেখে দেয় পিছে কামড়াইতে আর পারবানা। অনেক বক্তারা, অনেক আলেমরা বক্তার বিরুদ্ধে লেখে, ওমা দিনের বেলায় বক্তার বিরুদ্ধে রেখে রাতের বেলায় আমাকে কাছে ফোন দেয়, ভাই একটা প্রোগ্রাম দেন না, আপনারে রাখলে আমারও রাখবো। তা আমি কই আপনারা কইতারেন না যে অমুকে তো ওয়াজ করে কন্ট্যাক্ট করে ওনারে দাওয়াত দেন না আমারে নেন, তো তোরও তো মাগনা কইলেও নিত না। কথা কন ঠিক কিনা? আহা, কপাল পোড়া। এমনিতে দূরে প্রোগ্রাম দেয়, আমার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ঢাকা কেন্দ্রিক আর কুমিল্লা সবচেয়ে বেশি প্রোগ্রাম দেয়, কারণ কুমিল্লার মানুষকে আমি বড় ভালোবাসি আলহামদুলিল্লাহ। কন্যা এই আমি কেন বললাম এই কথা বললাম, তো রসুল বলছে তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে জানাইয়া দিও তুমি ভালোবাসো, ভালোবাসার একটা নিয়ামত এটা ধরে রাখতে হয়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ভালোবাসা এমন জিনিস।